কংগ্রেস দলের এই যেটা আছে সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতিত একটা শব্দ কর্মা, কংগ্রেসের এই আসলে এই ফল এনেও পালেহেন, কারণ যুক্ত দলে বিদায় দিয়েছিল বাষষ্ঠীর সেনা আক্রমণের সময়, এই দলের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী থাকা অবস্থা নিজের রাষ্ট্রের অঙ্গ মিজোরামত বোমা বিস্ফোরণ করেছিল, এই কথাবিল সংসদতো কইছো, এই দলেই 855 জন লোক গুলিয়ে গুলিয়ে হত্যা করেছিল, কেবল ময়মনসিংহা, নোয়াখলিয়া, রংপুরিয়া, ঢাকায়া, মিয়ার তুষামুদিত যুক্ত দল সমর্পিত, এই দলের এনে পরিস্থিতি সমাগত। কংগ্রেসতো শদিয়ারপা ধুবুরীলৈকে যিসকল লোক আছে মিয়াখিনি বাদ দিয়ে, তেওঁলোকতো আমার আপন ভাই ককায়, আমার নিজের অসমীয় মানুষ, পরিস্থিতিগত কারণ, বিভিন্ন নীতিগত কারণ তেওঁলোক আছিল, তেওঁলোক এতিয়া কিন্তু উশাহ নোপোৱা হৈছে, কারণ ভাদ্রা গান্ধী পরিয়ালের ওসর নতজানু হয়ে থাকিব কোনো নিবিচারে, 855 জন শহীদক যে গুলিয়ে গুলিয়ে হত্যা করেছিল সেই দলটো এটা কোনো থাকিব নিবিচারে। এতিয়া কথা হল, আর সকলে জানে যে অহা দশক দশক জুড়ি নরেন্দ্র মোদীর আদর্শে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত আমার যে সরকার চলি আছে সরকার চলি থাকিব, ভারতবাসী বা অসমবাসী আমাক আশীর্বাদ দিয়ে যাব, রাজনৈতিকভাবে সচেতন বিচক্ষণ মানুষে জানে যে ভবিষ্যতের দিনবিলাক কেবল বিজেপি আর অসমবাসীর দিন।